খাটে বিছানায় আজো কাঁধে ঠান্ডা সময় একা থাকতে ভালো লাগে না ভালো লাগে না বসে আছি পথচে খাট বিছানায় আজো কাঁধে ঠান্ডা সময় একা থাকতে ভালো লাগে না ভালো লাগে না সেদিনের সেই কথা কোন ঘোষ মারার ব্যথা সেদিনের সেই কথা কোন ঘোষ মারার ব্যথা শক্তি বাম লাগিয়ে তবু ব্যথা যায় না ঠান্ডা সময় একা থাকতে ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না 25 বছর হলো আমার বুড়ি আমার ছেড়ে চলে গেল আর দুটো শালার কাছে আমার রেখে গেল দুটো শালা বলতে আমার দুটো ছেলে এই তো বড় ছেলের বড় বউ আমার এত ভালোবাসে একদিন দেখি খেসারি ডাল আর পুঁই শাক রান্না করেছে তা কি বলবো খিদের মুখে এক গামলি ডাল ভাত করে খেয়েছি খেয়ে সবে গিয়ে বিছানায় বালিশে মাথা দিয়ে শুয়েছি দেখি পেটের ভিতরে দুজন মারামারি হচ্ছে খেসারির ডাল বলতেছে আমি আগে বেরোবো আর পুঁই শাক খাড়া বলতেছে বলে না না আমি আগে বেরোবো দাদা এই করতে করতে ওটা টাইম দিল না সেই বেড কভারটা পুরো হলুদ হয়ে গেল সেই থেকে বুড়ো ছেলে বলতেছে মানে বুড়োর এইখানে রাখলে হবে না বুড়ো রান্না ঘরের ভিতরে বসেই রাখো আমি শুধু তোর একটা কথা বলতে চাই মাঠে যদি কেউ গরু বেঁধে আসে দুপুর হলে বালতি করে জল নিয়ে আরো গরুটার জল দেখি আসে তাহলে বুড়োটা যে রান্না ঘরের ভিতরে বসে রেখে দিছি একবার সে দেখে যা বুড়োটা আছে না পটল তুলেছে ও বাবা তুমি আমায় ফেলে কোথায় চলে গেলে গো তা তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মোরা কান্না কাঁদতে যে কি হয়েছে তোর ও মা আমার বাবা তো মোরা গেছে তাহলে এটা কি চিনতে পারিনি না এটা তোর মার ভাতার বসে আছে রে বাবা 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 বলে খুব ভালো হয় না না বাবা ও বাবা ভালো আছো বাবা কি করে ভালো থাকবে কেন এখন কটা বাজে এখন 11:30 বাজে 11:30 তুই কভার খেয়েছি কেন দুবার খেয়েছি দুবার খেয়েছি আমি এখনো খাওয়া চোখে দেখা পাই না কি বলছো বাবা বাড়িতে দুটো দুটো বউ থাকে তোমাকে এখনো খেতে দেয়নি ওরে না আমি দুটো বউ কাজে সব শূন্য আই বাস গল্প করি আই বাস 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 বাবা আর কি বলিস না আমি এক এক করে তোমার যুক্তি বলে দেবো আর তুমি আমার যুক্তি মতো কাজ করে যাবে দেখবে বউদেরা তোমাকে সব সময় আদর যত্ন করবে বলতে দি হ্যাঁ গো বাবা কি করতে হয় বলতো কি বলিস না জামাইয়ের অন্ন ধ্বংস করে ভালো মোটা হয়েছি বৌদিরা সব ভালো আছে খুব ভালো আছে ছোট বৌদির খবর কি ছোট বৌদি হ্যাঁ ছোট বৌদি তো বড় বাউল হয়ে গেছে ছোট বৌদি বাউল করছে আর বড় বৌদি বড় বৌদি বড় বৌদি বড় ড্যান্সার হয়ে গেছে ও বাবা বাবা আর ছোট বৌদির বাউল শুনবো তো ছোট বৌদি কত বড় বাউল জানিস টিভির পিছনে গায় বাবা কি বাবা গো আমি শুনবো বাবা বলি শুন তোর ভাগ্যে আজ হ্যাঁ ছোট বৌদি তো কালকের প্রোগ্রাম আছে তাই আজকের ঘরে প্র্যাকটিস করি বাবা তুমি তাহলে ডাকো আমি শুনবো দেখবি তো ছোট বৌদি তো হ্যাঁ এই এসে গেল বলে কথা নেই দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম 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 দাদা কাঁচা বাদাম 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 দাদা কাঁচা বাদাম ছোট বৌদি এই ক তোমার বাদাম থেকে গন্ধ বার হচ্ছে বাড়াইলে বাড়াইতে পারে অনেক দিন নু বস্তায় পড়ে আছে তো সৌজন্য গন্ধ বাড়া আঠে বুঝতে পারিনি না অনেক দিন তো হাওয়া বাতাস বাইলে তো ওই জন্য বাদাম গন্ধ বের ও ঠিক বলেছো বাবা আ বাবা বড় বৌদি ডাক আমি ড্যান্স দেখবো ড্যান্স দেখবি হ্যাঁ তোর বড় বৌদি এই এসে গেল বলে কথা নেই এসি 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 এসি
হিসাবটা যেন একই জায়গা শেষ অব্দি থাকে। তোর বইয়ের দেখে তুই আলোচনা কর,
আমি আলোচনা করতে দেখি জলটা কত দূর গড়িয়ে যায়। বাবা মরে গেছে, দু ভাই যায়নি, এমন সাধ্য করো মানুষের মাথা খারাপ করে দেবো। এই তুই সকালবেলা খাতা পত্র নিয়ে বসে আছিস, তা দুদিন পরে কাজ আছে, হিসাব নিকাশ করবে না? ও হিসাব করতে দি। তুই জানিস তোর বৌদি ডান্স করে? হ্যাঁ, কলকাতার বাইরে প্রোগ্রাম, দিল্লি, বোম্বাই, চেন্নাই, এই সব জায়গায়। যেথায় গেছে মান নাকে ফেরে নাই। শিল্পীরা দশ পালা গান করলে দুপালা মার খায় সবাই জানে, বলার দরকার। আমি কি বলি শোন, এবার তুই জানি আমাদের শিল্পী লোক বেশি, মোটামুটি আমার যা পত্র হচ্ছে প্রায় ওই 1,500। দেড় হাজার? আর দুটো পালা আছে পার, তো ওই জন্য তোর ডেকেছি আলোচনা করার জন্য। বৌমা টুকটাক বাউল টাউল করে। টুকটাক করে? তোর কটা পত্র হবে? আমার বেশি হবে না বুঝলি দা। তবু এই পশ্চিমবঙ্গের মধ্যে কটা বাউল দল ধর দিন। পশ্চিমবঙ্গে যত বাউল দল প্রত্যেকের পত্র করবি? আরে তো গদি ঘরগুলো বাদ দে ধরেছি। এক কাজ কর, বৌমা যেসব প্যান্ডেলে গান করেছে সেই সব প্যান্ডেলে মাই গোলা জেনারেল ওদেরও পত্র দিয়ে আয়। ওই যে বললে বলতে হবে। ঠিক আছে, পত্র পড়ার হিসাব তো আমি দেবো। তবু তোর কত পত্র হবে? আমার ওই এদিক সেদিক করে বেশি হবে না বুঝলি দা। আচ্ছা, 1,200 মতন হবে। 2,000 পত্র? হ্যাঁ, আর খন্দসে বাড়া? বাড়লে বাড়তে পারে। ঠিক আছে, বাড়াই, হিসাব তো লাস্ট অব্দি আমি দেবো। এই তোর আমার 1,500, তোর 2,000, এই মোট 3,500। আর শিল্পী লোকের আইজেম হচ্ছে আর নতুন ভাবে করতে হবে, এমন সাধ্য করবো এ চত্বরে এরাম সাধ্য কেউ করে না। লোকে দেখুক, হ্যাঁ, আমরা দু ভাই বাবার কতটা ভালোবাসি, মাথা খারাপ করে দেবো, নিদেন সাধ্য করা করে দেবো। অবশ্যই, এ চত্বরে এরাম সাধ্য কেউ দেখে না। হাইফাই শিল্পী লোক আসবে, মেনুটা হাইফাই রাখতে হবে, যাতে সাধ্য থেকে মানুষ আমাদের বাবার দেখিনি এটা আমি ভুলে যাই। আচ্ছা, প্যান্ডেল হচ্ছে 1,200 সিটের। আচ্ছা, প্যান্ডেলটা কিসের করবি? চটের প্যান্ডেল? চটের করলে হবে না, তাহলে টিনের প্যান্ডেল কর। তুই কি দেখবি যে যাত্রা ভাড়া করতে? আরে বাবা, খাবার সময় আউট লোক ঢুকে যেতে পারে। এটা বলেছিস কারণ ভেতরে গুমশুনি খাওয়া দাওয়া লোক যদি ঢুকে যায়, হ্যাঁ, তাহলে টিনের প্যান্ডেল হোক, সামনে গ্রিল বসিয়ে দিই। গ্রিল ভালো হবে না, তাহলে সাঁটার বসিয়ে দে। সাঁটার বসাবি? লোক ঢুকে তো সাঁটার ফেলে দেয়। হ্যাঁ, বলেছি খারাপ না, সাঁটার চাবি তোর কাছে থাকবে, লিখে রাখবি, হুটার দিবিনি, লোক ঢুকিয়ে দেবে, খাওয়া সব শোনা হয়ে যাবে। আচ্ছা আমি কি বলি, তাহলে টিনের প্যান্ডেল, সামনে সাঁটার বসানোর চাবি তোর কাছে, লিখে রাখবি, খেয়াল রাখবি। আচ্ছা, তাহলে লোক ভেতর ঢুকে গেল, গুমশুনি খাওয়া দাওয়া শুরু হবে, একদম প্রথমে পাতা দিয়ে দিচ্ছি, পাতা দিয়ে মত তোর মোবিল ঢেলে দেবো। তা তুই কি সাইকেল গ্যারেজ করবি নাকি? না রে বাবা, লবণ বলতে কি মোবিল চলে, এটা বল খালি মোবিল মোবিল করতে দি, কদিন মাল সাজাল দিদি না, ভাষাটা ঠিক আছে, লোকের কি মোবিল খেয়ে মেরে ফেল দিবি নাকি? না না, লবণ দেয়া হবে। তো লবণ দিয়ে কি দিবি? একটা করে বিড়ি দে। বিড়ি দিবি? আরে বাবা, বিড়ি খেলে খিদে মরে যাবে। বলেছিস খারাপ না, খিদে মরে যাবে, আইটেম বেশি হবে, পরের দিন হোটেলে ছেড়ে দেবো। বিড়ি খেলে লিভার ডাউন হবে, ভাত কম খায়। অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, বিড়ি দেওয়া হলো, তারপর আমি বলি দু রকম চাল করি, দুধের সব তাল মুকুর। তোর বউ ড্যান্স হওয়া, তুই হাই ফাই বললে হয়ে গেল, তো তুই বল কন্ডলের চাল কর। কন্ট্রোলের চা? আরে বাবা, লাল লাল ভাত লোক দেখ বলুক না, কোথাকার ভাত, কি ভাত, কোয়া দিয়ে এলো না এলো? হ্যাঁ বলেছি, ভাবতে ভাবতে খাওয়ার কথা ভুলে যাই। তুই জানিস আমার মুম্বাইয়ের কুটুম আছে অনেক, ওরা তো রুটি খায়, কিন্তু সাধ্য বাড়ি রুটি এলাও নেই, তাই ভাবছি কন্ট্রোলের চালটাকে ভেঙে খুঁত করে নেবো, আর যে কোড়ায় খুঁদের ভাত হবে সেই কোড়ায় কিলো 50 টন চিপ ঢেলে দেবো। কেন? খেতে গিয়ে দাঁত ভাঙুক না। মানে তুই বলতে আছিস বাবার সাধ্য পারা দু চারটে সাধ্য? হ্যাঁ, লাইন দিয়ে সাধ্য চলবে। ওকে দেখো, আমরা দু ভাই বাবার কতটা ভালোবাসি, বাবার সাধ্য আগার হবে কেন, ভারতবর্ষ গোটা জুড়ে সাধ্য চলুক, যা খায় না তাই খাও। আমি কি বলি, মাংস দু রকম, পোলট্রি আর খাসি, এই হাই ফাই বলি, তুই বল ডাক পাখির মাংস কর। ডাকপাগির মাংস? আরে বাবা, যা খায় না তাই খাও। বলেছিস খারাপ না, চীনের মানুষ কুকুর খাচ্ছে আর ডাকপাগি খাবে। হ্যাঁ, আচ্ছা মিষ্টি পায়ের রঙ দেখে নে। আচ্ছা, গোল্লা, পান্তুয়া, দাদাতুয়া, কাকাতুয়া, মামাতুয়া, সব বাদ দে, দিয়ে সব বাদ দে, 250 করে মিহিদানা কর। মিহিদানা? আরে বাবা, বেশি বেশি হবে লোক ভালো বলবে। বলেছিস খারাপ না, গুনতে গুনতে খাওয়ার কথা ভুলে যাবে। যা মোটামুটি আনুমানিক যা বাজেট এলো, প্রায় 4,00,000 টাকা। এত কিছু বাদে 4,00,000 টাকা হয়ে গেছে, লকডাউনের দাম বেশি না? তা দু ভাই আছি তো, তুই 2,00,000 দিবি, আমি 2,00,000 দেবো। কথাটা আরেকবার বল, তুই 2,00,000 দিবি, আমি 2,00,000 দেবো। এ তুই ঘাটো ঠেলে দিচ্ছি, তা তোমার ঠেলে দেবো নি, কোলে বসে আদর করবো কেন? এইখানে আয় হিসাবটা বল। কিসের হিসাব? আয় এখানে বল, ছোট ভাই বল, বাবা কি মাসে মরেছে? কি মাসে মরেছে? আশ্বিন মাসে 25 তারিখ। হ্যাঁ, কার ভাগে ছিল? তোর 10,000 টাকা শোধন করেছে, কে দিয়েছে? তুই দিয়েছিস, কি হয়েছে? আচ্ছা, 15 দিন পরে সাধ্য হচ্ছে। তা কি হয়েছে? কার্তিক মাসের 10 তারিখ, কার ভাগে পড়ে? এই তুই তখন ওই যে কথা বলে তুলে, এ আগে উত্তর দে, হাঁকাই করবি নি তুই, এখন প্যাঁচা ধরতেছিস। এতে প্যাঁচের কিচ্ছু নেই ভাই, হিসাবে পড়ে আছে। কি যাবে কার ভাগে পড়ে? আমার কি আছে? 4,00,000 টাকা সাধ্য তুই দিয়ে দিবি। তুমি আমার কথা কি জানো? কেন পত্র বাড়াবে না? আর পত্র এই দেখো, তুমি কোথায় গেলে গো? পিছে লেগে লাভ নাই হিরো, পিছে লেগে লাভ নাই হিরো, কাগের কি হয় পিছে লেগে।
কিম হয়ে গেছে মো চাই করছে দাঁড়িয়ে কিম হয়ে গেছে মো চাই করছে দাঁড়িয়ে তোমার বাউল বন্ধ করো কেনি আমাদের পিছনে শত্রু লেগে গেছে এমন কাছে আমানকের পিছনে লাগবে এই তো আমাদের বড় হুনো না না দাদা ওরকম করতে পারেনি আমাদের বাবার কাছে 4 লাখ টাকা বাজির হয়েছে হ্যাঁ এই বড় হুনো বলতে সব টাকা তো দিতে হবে দাদা ওটা আর কি করে কটে হয়তো মামা কও কোনে কটে ফটে নয় মা আমি জন্ম থেকে কুকুর বিড়াল শুনি আর কি করিনি হ্যাঁ তুই ছোট বৌমা বোনের মতো মা নান মায় নকর হিসাব বুঝো তো বুঝি তো বাবা মরেছে 80 মাসে 25 তারিখ মরছে মরছে না মা মরেছে আর যাই হোক মাতৃভাষা নিয়ে গন্ডগোল আমি করি না বাবা মরেছে তো মরছে আমার ভাগে ছিল থাইলা আচ্ছা শোষণ করে 2000 টাকা আমি দিয়েছি দিছো কোনো দিন পর সাধ্য হচ্ছে হটে না হটে ফটে মা ওই হটে ফটে বুঝি না তাহলে তোমাদের ভাগে পড়েছে হ্যাঁ হ্যাঁ আমার তোমরা 4 লাখ টাকা দিয়ে কথা বলো দিদি বড় ড্যান্সার দিদি দেখে শেখো কি করে বাবা ছুঁচুটা মানতেছে এই যো ছুঁচুটা মানো এই যে বাবাটা কার বাবা আমার তাহলে ছুঁচু কার না হিসাব ঠিক আছে বাবা আমার তুমি কেন ছুঁচু মানো হ্যাঁ এই দেখ বড় হুনো তোর বৌমা তো মনে জুতে আছে রে তোর বইয়ের দিকে চেয়ে দেখ দুই লোকের বিষয় পরে আলোচনা করে নেবো আগে 4 লাখ টাকা ফেলে কথা বল এই টাকা দেবো নি কি করে আছে করে না তোর রক্তে খেলবো হোলি দেব আজ পাঠা বল তুই হুঙ্গরে আছিস কেন কাঠ বল দিবি বিরাট ডাঙ্গনা তৈরি হয়েছি তুই টাকা দেবো নি কি করে আছে করে না তোর রক্তে খেলবো হোলি দেব আজ পাঠা বল ও তোর অল্পে ছাড়বো না দাদা আর ধনে ধনে যুদ্ধ হবে আমি শুনবো না ধনে ধনে যুদ্ধ হবে আমি শুনবো না এই ভাড়াটা ঠিক করে বল ধনে ধনে মানে এই আমি ঠিক করে বলেছি এই ধনে ধনে মানে কি এই তোর নাম কি দুর্যোধন আমার নাম কি গোবর্ধন গন্ডগোলটা কাদের মধ্যে হচ্ছে বল না হিসাব ঠিক আছে দুর্য আর গোবর বাদ চলে গেলে ধন দুটো পড়ে থাকে ভালো ড্যাংরা তৈরি হয়ে যায় বাবা মত তো বাবা তুই জানোয়ারটার জন্যই বাবা মরেছে হাপা হাপি না হলে টাকা দেবো নি আর কেরোসিনে ডাল্লা দিলে বাবা মত্ত নি ঠিক বলেছে ফাটিয়ে দেবো কি হয়েছে ফাটিয়ে দেবো এই ভাড়াটা ঠিক কর কি বাতি ফাটিয়ে দেবো ভাববো না ঢুকিয়ে দেবো কোথায় কি ঢুকি ঢুকিয়ে দেবো কোথায় পাকের ভেতর ঢুকিয়ে দেবো কত বড় ডেঙ্গরা তৈরি হয়ে গেছো বৌদি মায়ের মতো ওরা ভেকাতে করতে দি কেন করছে টাকা দেবো না কি করে আছে করে না তো টাকা তো দিতেই হবে হাঁপানি রাখছিল বলে সাউন দিতাম না আর কুই সাগে টাটা বাবার হজম হতো না এই যে তোমার ভাই বললাটা কি কইছে ঠিক কইছে ঠিক আছে কি বলবো দাদা এত বড় করে পয়সাকে দাদা কাটবে আমার খেসারি ডালে রান্না করে বাবা বয়স তো লোক খেলে হজম হয় এই জানোয়ার বাবার তো বয়স হয়ে গেছে ছেলেকে চোখে ডিস্টার্ব হয়েছে তা গোল গোল করে ডাঁটা কাটি খাওয়ার সময় গোলায় লেগে গেলে আটকাতে পারে ওই জন্য বড় বড় রাখতাম ডালে ফেলতাম ডালটাও খেতো ডাঁটার ও শোষার মতো চিবিয়ে ছিল খেয়ে নিত হাপা হাপি না হলে টাকা দেবো নি কেরোসিনে ডাল দিয়ে বাবা মতো নি হাপানি ডাব ছিল বলে খাওয়া দিতাম না সাগে টাটা বাবা হজম হতো না বাউল শুনে বাবা আমার বাউল শুনে বাবা আমার পাইতো শান্ত না পাইতো শান্ত না কোচে একটা কথা বলিস কি বলবি বাবা বেঁচে ছিল বাবা গুরুজন ছেলে তো চলে গেছে তা বাবার অবর্তমান আমি তোর বড় দাদা তো তো নিশ্চয় গুরুজন হয়তো তা তুই আমার সঙ্গে যা যখন ব্যবহার করতে দি বাবা যদি এই দৃশ্যটা দেখতো বাবা নিশ্চয় এর একটা প্রতিবাদ করতো কোন শালা বলেছে তোর বাবা বলেছে এই কোন শালা বলেছে তোর বাবা বলেছে আ ছোট শালা কবাডি খেলতে তো কবাডি খেলতে তো আচ্ছা এই তো তুমি মোর পায় ধরছ কেনি না মোর পা ধরনি মোর বসে দেখছি বাবা মা গো তুই ভূত হয়ে আছো না তাই আই তো এরা কুকুর হয়েছি আই তাহলে খেকি কুকুর হব কেন
শান্তি পাবে দুটো বৌমা নাচ কোমর মে দরদ মে কাইছে জুতার পা কোমর মে দরদ মে কাইছে জুতার পা আরে পেটা ধরে বিছাও না রে আও না আও না আও না আও না লাগাও না রে আও না আও না লাগাও না রে আও না আও না লাগাও না রে তুই মৃত্যু নয় নাচতে গেছো ভূতের সঙ্গে নাচতে গেছো তুমি বাবা তো মাথায় নেগেছে কি শান্তি পেলাম রে মনে হয় যেন 18 বছর বয়স ফিরে পেয়েছি শালা মনে হয় যেন কোয়েল মল্লিকের শো ডান্স করছি বাবা তুই খালি বৌমাদের নাচ দেখবি আর নাচ দেখবি না তোর নাচার স্কেল আছে নানি তুই আর নাচিনি তুই নাইলে পৃথিবীতে ভূমিকম্প হবে এই দেখো কি কই শুনো বাড়ির ভিতরে যাও যাই কিছু একটা নিয়ে আইছো গুরু লিয়ে ছেড়া করে দেশ কোটা বাবা আমার একটা শান্তি পাবে তো গোবো মানা নি গমের এই গানের ভাষায় নি গমের এই গানের ভাষায় বলছে দেখো আর বলছে দেখো আর ও বৌমা কও এই যো দেখো তো বাবা বেঁচে আছে না মরে গেছে দেখ দেখ তুই হাত দনি বাবা কামড়াবে এই বাবা মরে না তো বাবা তুই মরুনি বাবা গো তুমি বেঁচে আছো বাবা বললে খুব ভালো হতো না বাবা এই কথা বলেনি কিন্তু আরে খোকা তো তো যত দেখছি আমি তত অবাক হয়ে যাচ্ছি তোরা কি আমার সেই সন্তান ওরে ছোটবেলায় তোদের মা মারা গিয়েছিল রে এই কোলে পেটে করে মানুষ করেছি তোদের মায়ের অভাব বুঝতে দেয়নি বোনটা নিয়ে চলে গেল একবারে কেউ খোঁজ নিয়ে দেখলি না বাবাটা সত্যি আছে না মারা গেছে আচ্ছা খোকে একটা বলতো একটা ছোট্ট গাছ সেই গাছের গোড়ায় চাষিরা সারা জল কেন দেয় জানিস গাছটা বড় হলে তার থেকে কিছু ফলের আশা করে তেমন প্রত্যেকটা বাবা মা তাদের বুকে রক্ত দিয়ে দিলে দিলে একটা সন্তানকে বড় করে কেন জানি বিদ্যাবাসী তার থেকে কিছু সুখ পাওয়ার আছে ছোটবেলা থেকে তোদের মানুষের মতো মানুষ করে আমি কি হলে কি বেশি বলে লাঞ্ছনা অবজ্ঞা আর অবহেলা এছাড়া কি পেয়েছি বলতো আরে কত বাবা মা তো মন্দিরে গিয়ে মাথা ঠুকে কাঁদে বলে হে ভগবান আমাকে একটা পুত্র সন্তান দাও যে আমাকে বিদ্যাবাসী দেখবে বলা খোকা বলা তোদের মানুষের মতো মানুষ করে আমি যে আমাকে বেশি বলা খোকা বলা তো আগামী দিনের পিতা মাতাদের বলতে চাই হে আগামী দিনের পিতা মাতারা আপনারা কোনোদিন পুত্র সন্তানের আশা করো না আর এখন ঘরে পুত্র সন্তান মানে এক একটা বিষধর সাপ বাবা ওদের ছোবলে তোমাদের শরীর যে নীল হয়ে যাবে তোমাদের শরীর যে নীল হয়ে যাবে ভগবান আমি যে অপরাধ করি যে আমার মতো সন্তান এই পৃথিবীতে বেঁচে থাকার থেকে মৃত্যু অনেক ভালো বাবাজি তুমি ছোটবেলা থেকে আমাদের অনেক অপরাধ তো ক্ষমা করে দিয়েছো এই অপরাধটা ক্ষমা করে দাও না বাবা মা মরে যাওয়ার পর তুমি আমাদের মা তুমি আমাদের বাবা তোমাদের বৌমা যদি আমাদের কথা না শোনে ওদের পরিত্যাগ করতে দু ভাই দু মিনিট সময় নেব না বাবা এই অপরাধটা ক্ষমা করে শেষ জীবনটা আমাদের কাছে কাটিয়ে যাও না বাবার ক্ষমা করে আসলে বাবা মা হলো একটা বটবৃক্ষ আর সেই বটবৃক্ষকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তার সন্তানদের খোকা প্রত্যেকটা বাবা মা যেমন চাই তাদের সন্তান কেন কাছে মাথা নিচে না করে আমি তো তোদের বাবা আমি চাই বলে তোরা কেন কাছে মাথা নিচে কর এই গ্রামের মানুষজন যখন খেতে এসে দেখবে এর বাবা বেঁচে থাকতে দুটো ছেলে গুলাই তৈরি করেছে তোরা খুব ছোট্ট হয়ে যাবি রে তোদের এই বাবা বেঁচে থাকতে তোদের কারোর কাছে মাথা নিচে করতে দেবে না কারোর কাছে মাথা নিচে করতে দেবে না তাই তো আমি এই জীবনে রাজপনের খোকা সবাই একটা কথা বলে যাই বাবা
তোমরা নিজের বাড়ি ছেড়ে যখন শ্বশুর বাড়ি দিয়ে আসো না, নিজের শ্বশুর শাশুড়ি যদি নিজের বাবা মার চোখে দেখা যায়, সেই সংসারে কোনোদিন আর অশান্তি হয় না গো মা, কোনোদিন আর অশান্তি হয় না। এই দেখো না, তোমার শাশুর মামাকে হাত ছেড়ে দিয়ে ডাকছে। আমি আসছি সন্তান, একটু অপেক্ষা করো সন্তান। যখন মানুষটার গুরুত্ব দেওয়া দরকার ছিল তখন তো দু ভাই মানুষটাকে গুরুত্বই দিল, আর যখন গুরুত্ব বুঝতে পারলাম তখন মানুষটাই পৃথিবীতে নেই, আমাদের জীবন থেকে না। সারা জীবনের মতো বাবা শব্দটা মুছে গেল রে বাবা। সাধে রে দেহটা এক মতো সাদা ছাই হবে, ছবি তো দুলাই চাপ মিশে। সাধে রে দেহটা এক মতো সাদা ছাই হবে, ছবি তো দুলাই চাপ তাতি শক্তি সীতা সেই সব।